আবারও স্বাগত মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি এবারের প্রশ্নটি করেছে আমাদের কাছে জাকিয়া সুলতানা ঢাকার বরানী থেকে বয়স আঠাশ বছর প্রশ্ন হচ্ছে যে আমি একটি বহুজাতিক কোম্পানিতে ফোন রিসিপশানের রিসিপশানিস্টের কাজ করি প্রতিদিন প্রায় আট থেকে দশ ঘন্টা ফোনে কথা বলতে হয় এতে আমার সব সময় মাথা ধরা থাকে মন মেজাজ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় বাসা গিয়ে কথা বলতে ইচ্ছা করে না রাতেও ভালো ঘুম হয় না আমার করণীয় কি জানাবেন যে বোন জাকিয়া আপনার যে সমস্যা এটাকে সমাধান করতে গেলে আপনি আমার পাঁচটি টিপস আপনি মনে রাখেন প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে এক একটি করলা খেতে হবে অথবা করলার রস করে করলার রসটা আপনি খেয়ে নেবেন এরপরে আপনি এক গ্লাস শরবত আপনাকে খেতে হবে সেটা লেবু দিয়ে এবং ওই শরবতের মধ্যে চায়ের চামচের এক চামচ অলিভ অয়েল দিয়ে আপনার খাবারটা খেতে হবে এরপরে আপনি দধি এবং চিরা দিয়ে নাস্তা করেন এরপরে আপনি গোসলে যান গোসলের পরে আপনি অফিসে যাওয়ার সময় যখন বের হচ্ছেন তখন আপনি আপনার মুখে এবং শরীরে প্রদর্শিত স্থানগুলিতে অলিভ অয়েল মেখে নিন আপনি যখন ঘর থেকে বের যাচ্ছেন চাকরির জন্য তখন আপনার মুখে সাতটি লবঙ্গ এক টুকরা আদা থাকবে সারাদিনই প্রায় আপনি কাজের ফাঁকে ফাঁকে যখন টেলিফোন রিসিভ করতেছেন আপনি প্রায় একসাথে দশ বারো ঘন্টা আপনি টেলিফোন রিসিভ করেন এর ফলে আপনার ইএনটি সাইটগুলো দুর্বল হয়ে যেতে পারে আপনার চোখে কানে নাকে ব্রেনে বিভিন্ন রকম সমস্যা হতে পারে যেটা আপনি বলছেন অতএব আপনাকে একটা কাজ করতে হবে প্রতি এক ঘন্টা পর পাঁচ মিনিট করে আপনাকে রেস্ট নিতে হবে দুই ঘন্টা পর দশ মিনিট করে রেস্ট নিতে হবে যদি এক ঘন্টা পরে নিতে না পারেন তো দুই ঘন্টা পরে দশ মিনিট রেস্ট নিতে হবে এটা আপনি আপনার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতি দুই ঘন্টা পর আপনি দশ মিনিট বা সাত মিনিট রেস্ট নেন অলিভ অয়েল তেল খাওয়ার অভ্যাস করেন অলিভ অয়েল তেল ব্যবহার করেন আদা খান কালিজিরার তেল খান কালিজিরা খান লবঙ্গ মুখে রাখেন আদা মুখে রাখেন নার্ভাস সিস্টেমটা যে আপনার গরম হয়ে যাচ্ছে নার্ভাস সিস্টেমে যে প্রেশার সৃষ্টি করতেছে নার্ভাস সিস্টেমটা আপনার ওভারলোড হয়ে যাচ্ছে এই জন্য আদা এবং লবঙ্গ আপনার বিরাট বিরাট একটা মহা ভূমিকা পালন করবে আলহামদুলিল্লাহ আপনি আমার এই অনুরোধটা রাখেন এই টিপসগুলি গ্রহণ করেন দেখবেন কিছুটা হলেও আপনি ভালো ফিল করবেন যে কেউই এক নাগারে দিনের পর দিনে একই ধরনের কাজ করলে সেটা একটা ভাব আসেই এবং যে যে কাজটা করে সে কাজের ভিত্তি করে কিন্তু তার অকুপেশনাল হ্যাজার্ডও হয় যে ব্যক্তিটা চেয়ারে বসে সারাক্ষণ কম্পিউটারে কাজ করছে তার কম্পিউটার ভিশন সিনড্রোম হয় এতে চোখ শুষ্ক হয়ে যেতে পারে চোখ কচকালাতে পারে চুলকানি হতে পারে চোখে ব্যথা করতে পারে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে সারাক্ষণ বসে থাকার জন্য কোমরে ব্যথা হতে পারে ড্রাই হয় দেখা দেয় দেখা দিবে বেশি এই কারণেই যে কাজের ফাঁকে ফাঁকে কিছুটা রিল্যাক্স করতে হবে একটু রিল্যাক্সেশান থেরাপিটা জানতে হবে কিছুটা বৈচিত্র্য আনতে হবে কাজের বাইরেও কোনো কিছু শখ থাকলে শখের কাজগুলো করতে হবে এমনি করেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো আপনার যে কাজটি যেটি করলেন সেটিতে একেবারে বাদ দেওয়া যাবে না ডাক্তার আনগীর মতো কিন্তু কাজ ম্যানেজ করে কীভাবে ভালো থাকা যায় সেই ব্যাপারটি জানা জানালেন এবং যদি আপনার সাথে আপনার কোনো কোওয়ার্কার থাকে আপনার কোনো কলিগ থাকে তার সাথে আপনি আপনার কাজটা ভাগ নিয়েও ভাগাভাগি করেও করতে পারেন এবারে প্রশ্নটি করেছেন জামালপুর থেকে জামাল ফকির বয়স পঁয়তাল্লিশ বছর তিনি বলছেন যে সব সময় আমার বাথরুম বেশ তরল হয় যাই খাই তাই মনে হয় রূপে বের হয়ে আসছে সঙ্গে বমিও হয় আমার চোখ মুখ বসে গেছে মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেছে এই অবস্থায় কি করব জানা যে ভাই জামাল আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এটা আইবিএস বা স্টোমাক অ্যালার্জি এই যে স্টোমাকের যে প্রবলেমটা এটার জন্য প্রথম আপনাকে স্লাইন খাওয়ার অভ্যাস করতে হবে দ্বিতীয় আপনাকে রাইস স্যালাইন খাওয়ার অভ্যাস করতে হবে তৃতীয় আপনাকে আমল কি কি বহেরা ত্রিফলা প্রতিদিন এক একমুঠ ত্রিফলা একটি চায়ের কাপে ভিজিয়ে দিতে হবে এবং সন্ধ্যায় ভিজিয়ে দিয়ে সকালে এটা খেয়ে নিতে হবে আবার আপনার এটার ভিতরে নতুন করে পানি দিয়ে দিতে হবে ওই আমলকি কি হতী বহরার ভিতরে আবার পানি দিতে হবে এটা দুই তিন দিনে পচবে না দিলে পরে আবার সন্ধ্যায় এসে ওটা খেতে হবে আবার রাতে একবার খেতে হবে মানে দিনে তিনবার এই এক কাপ থেকে লাল পানিটা খেয়ে আবার ফ্রেশ পানি দিয়ে রাখতে হবে এভাবে আপনাকে তিন মাস আমলকি হর্তুকি বহেরা খাওয়ার অভ্যাস করতে হবে এটা গেল একটা আরেকটা কাপের ভিতরে আপনাকে দারচিনি এলাচি লবঙ্গ দার্চিনি এলাচি লবঙ্গ এই তিনটা জিনিস প্রায় দশ গ্রাম পরিমাণ ভিজিয়ে রাখতে হবে ওইটাও আপনি সন্ধ্যায় ভিজাবেন সকালবেলা ওই পানিটুক খেয়ে ফেলতে হবে আবার বিকালবেলা ওখানে পানি দিয়ে রাখবেন আবার বিকালে খাবেন আবার সন্ধ্যায় খাবেন এভাবে দার্শিনি এলাচি লবঙ্গ একটা কাপের ভিতরে লাল পানিটা খেয়ে নেবেন তিনবার আর আমলকি হুটু কি বহেরা ভিজানো পানিটা আপনি দিনে তিনবার খেয়ে নেবেন এই প্র্যাকটিসটা যদি আপনি করেন আলহামদুলিল্লাহ আপনার পেটের থেকে আইবিএসটা চলে যাবে আরেকটা কথা এই যে আপনার ডায়রিয়ার মতো পাতলা পায়খানা দীর্ঘদিন যাবত হচ্ছে এর সাথে কিন্তু আপনার কৃমির একটা সম্পর্ক আছে আইবিএসের সম্পর্ক আছে আপনার ডায়রিয়ার সম্পর্ক থাকতে পারে স্টোমক অ্যালার্জি এবং আইবিএসের সম্পর্ক তো আছেই সব কিছু মিলিয়ে আমি বলবো যদি আপনি আপনার পানিটাকে একশো পারসেন্ট বিশুদ্ধ করতে চান তাহলে সামান্য পরিমাণ একটু অ্যালার্ম বা ফিটকি দিয়ে আপনি পানিটা খেতে পারেন অথবা আপনাকে একশো পার্সেন্ট কনফার্ম হতে হবে যে আপনি যে পানিটা খাচ্ছেন সেটা বিশুদ্ধ পানি যদি আপনার বিশুদ্ধ না হয় তাহলে আমাদের সকল প্রচেষ্টা সকল কথা বিথা যাবে এক নম্বর আপনার যে আন্ডার ট্যাঙ্কি আছে বাড়িতে ওই পানিতে একটু ফিটকিরিয়ে দিতে হবে আপনার যে আপার ট্যাঙ্কিতে পানি জমা হয় সেখানে একটু ফিটকিরিয়ে দিতে হবে আর সামান্য একটু ফিটকিরি দিয়ে আপনার পানিটা খেতে হবে এর পরেও যাদের আমাশা আছে স্টমাক অ্যালার্জি আছে পাশার একজনের যদি এই সমস্যা থাকে তাইলে সম্পূর্ণ ফ্যামিলির সকলকেই ধরে নিতে হবে তারা আমার সাথ আছে কারো বহির প্রকাশ আছে কারো অন্তর আছে দ্বিতীয় কথা হলো পুরা বাড়িটাকে ফিটকিরির পানি দিয়ে প্রতিদিন ধুয়ে ফেলতে হবে বাথরুমে দশ কেজি পানিতে চায়ের চামচের দুই চামচ ফিটকিরি দিয়ে গোলে ওইটা বাথরুমে ঢেলে দিতে হবে আরেক বালতি পানি দুই চামচ ফিটকিরি দিয়ে ওই পানিটা গোলে আপনার টয়লেটে দিয়ে দিতে হবে পাকঘরে দিয়ে দিতে হবে এগুলি সম্পূর্ণ আপনাকে হেজার্ট মুক্ত করে তারপরে আপনি এই রোগের থেকে মুক্তি পেতে পারেন এই যে কনিক ডিসেন্ট্রি বা দীর্ঘ সময় ধরে বছর পর বছর ধরে মাসের পর মাস থেকে যাদের পেট খারাপ থাকে সময়ের মতো হয় সেটার সাথে আপনি ঠিকই বলেছেন যে আইবিএস বা ইনফ্লামেটরি বাউল সিনড্রোমের একটা ইরিটেবল বাউল সিনড্রোমের একটা সম্পর্ক ডেফিনেটলি আছে এই সমস্ত রোগীরা দেখা যায় যে খুব বেশি টেনশনে থাকে দুশ্চিন্তাগ্রস্ত থাকে রাতে ঘুমটা ভালো মতো হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব প্রকট আকার ধারণ করে সামনে কোনো পরীক্ষা আসলো সামনে কোনো বড় কাজের চ্যালেঞ্জ আসলো সংক্রান্ত বড়ো ধরনের সমস্যায় এই রোগীরা পড়ে থাকে কারণ তার হরমোনটা বের হয়ে যাচ্ছে প্রসাবের সাথে পায়খানার সাথে এখানে সে মানে দুর্বলতা অনেক বড়ো শারীরিক মানসিক দৈহিক দুর্বলতায় আমার মনে যে একজন চিকিৎসকের কাছে পরামর্শ গ্রহণ করে যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় লাইক কোলোনোস্কোপি তাহলে একটু করে নেওয়া যেতে পারে ডাক্তারের কাছে তার যাওয়া যাওয়া দরকার দরকার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে বিজুটি চোখ রাখার জন্য আমাদের এই প্রিয় অনুষ্ঠানে আপনাদের প্রিয় অনুষ্ঠানে পরবর্তী পরবর্তী প্রচারিত হবে দর্শক যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যদি আপনারা কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে চিঠি লিখতে পারেন এই ঠিকানায় মডার্ন হারবার গ্রুপ দুই নবসয়ী তাজউদ্দিন রোড মগবাজার ঢাকা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ জীবনযাপন করুন এই কামনায় শেষ করছি শুভরাত্রি